হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন রাজবাড়ি। রাজবাড়ি এ একটা গেট, আগে আর একটা গেট আছে। সামনের গেটটা সেম এরকমই দেখতে, কিন্তু ওটা একটু বড়। এটি হলো কলকলির সিঁড়ি। এই সিঁড়িতে নেমে অনেক লোক স্নান করত। সিঁড়িগুলো এখন খারাপ হয়ে রয়েছে। গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে ভরপুর জল থাকতো, এখন জল নেই। পুরো কলকরির অপোজিটে একটি মন্দির আছে। চলে যাব রাজার পুরাতন বাড়ি। এখানে ঢোকাও নট এলাও, যেসে এখানে ঢুকতে দেয় না, কেননা এখন রিটার্ন টাইম ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, সেই খাতিরে যেতে দেয় না। ঠিক একটি জলের ফোয়ারা, এখানে একটি কুয়া আছে, কুয়ার পাশে একটি মন্দির, মন্দিরের পাশে কুয়া। এবার চলে যাব ভোলে বাবার মন্দির। চলে এসেছি ভোলে বাবার মন্দির, তো পাশে রাজবাড়ি। রাজবাড়িতে আমরা ঢুকব। চলে আসলাম রাজবাড়ি। রাজবাড়ির ভিতরে মা দর্শন করব। এখানে আছে শিবলিঙ্গ। এখানে দেওয়ালে অনেক ছবি এখনও আছে, যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সব শিবলিঙ্গ সব ভিতরে আছে। ঘুরে ঘুরে পুরোটাই দেখাই। ঠিক যে ঘরগুলো, ঘরগুলোর ভিতরে সব শিবলিঙ্গ। ভোলে বাবার মন্দির। ভোলে বাবা পূজার সময় অনেক যাত্রী এখানে আসে, তো এখানে পূজা অর্চনা করে। অনেকে এখানটায় এসে মাওনত করে যায়। আপনারা আসবেন, ভিতরে দর্শন করে যাবেন মন্দিরের ভিতরে ঢুকে। ঠিক এদিকে মা কালীর মন্দির, মাকে দর্শন করতে হলে ঠিক এভাবে দর্শন করতে হবে। সাইডে এদিকে সব বলে আবার গাছের সব লাল শালক দিয়ে বাঁধা আছে, যে যেরকম পেয়েছে মানত করেছে এখানটায়। রাজবাড়ির ভিতরে বট গাছটি আছে, বট গাছটি উপরে সব মানত করে বেঁধে বেঁধে রাখা আছে, যে যেরকম পারছে ঠিক ওইভাবে বেঁধে রেখেছে। কেউ ক্যারিতে বেঁধেছে, কেউ লাল শালক দিয়ে বেঁধেছে, কেউ সুতো দিয়ে বেঁধেছে। ঠিক এইভাবে সব মানত করে রেখেছে এখানটায়। তার আশা অবশ্যই সফল হবে। ঠিক অপোজিটে একটা মার মন্দির। ঠিক এদিকে ভোলে বাবার সব ঘরগুলো রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন।